রাসূলের ভিতরে উত্তম দৃষ্টান্ত, উত্তম আদর্শ রয়েছে। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আরো শব্দ এসেছে, গ্রহণ করো তোমরা রাসূলের ইত্তিবার ক্ষেত্রে কি বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে যা কিছু করতে নিষেধ করেন সেই ব্যাপারে তোমরা বিরত থাকো, সেই ব্যাপারে বিরত হও। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা বিভিন্ন শব্দে কোরআনের ভিতরে নিয়ে এসেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কোথায় করব আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে কোথায় গ্রহণ করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। এক নম্বর ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ইত্তিবা অনুসরণ না করা হয় তাহলে কি হবে, ইবাদতগুলো বেদাতে রূপান্তরিত হবে। এবার বোঝা গেছে বিষয়ের গুরুত্ব। কেন রাসূলের ইত্তিবা করলে আপনার ইবাদতগুলো ইবাদত বলে গণ্য হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা অনুসরণ যদি না করা হয় তো ইবাদত এবং আমলগুলো গুনাহে রূপান্তরিত হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এই জন্য আজকের এই বিষয়টা নির্ধারণ করা হয়েছে, এই বিষয়ে আজকে ওয়াজ করার জন্য বিষয়বস্তু বেঁধে দেওয়া হয়েছে। এর ফজিলতটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনে তো আছে, ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি রাসূলকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তোমরা আল্লাহকে অনুসরণ, রাসূলকে অনুসরণ করো যদি মুমিন হয়ে থাকো। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি অনুসরণ না করা হয় তাহলে ঈমান থাকবে না, হেদায়েতের মধ্যে থাকা যাবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইত্তিবা করব, এই ইত্তিবা করার নিয়মটা কি? ইত্তিবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করার নিয়ম কি? অনুসরণ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা আপনি বাস্তবায়ন করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবে আপনি বাস্তবায়ন করবেন, এটার একটা নিয়ম আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছেন, ইন্নামা কানা কওলুল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনা মান ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সূরা আন-নূরের 51 নম্বর আয়াত। কিভাবে রাসূলকে অনুসরণ করতে হবে, অনুসরণের একটা রূপরেখা আল্লাহ এখানে দিয়েছেন। আল্লাহ বলছেন, শুধু মুমিনদের কথা এরকম হবে, আল্লাহ কি বলছেন, শুধু মুমিনদের কথাটা এরকম হবে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তাদেরকে ডাকা হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ডাকার অর্থ হলো আল্লাহ ইবাদতের জন্য আহ্বান করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত এবং আমলের জন্য আহ্বান করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোন আদেশ পালনের দিকে আহ্বান করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার আহ্বান করবেন, রাসূল যখন কোন কিছু হালাল হালাল বলবেন সে হালালটাকে গ্রহণ করবেন, যে যে জিনিস হারাম করেছেন এই হারামটাকে গ্রহণ করবে, হারামটাকে বর্জন করার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম বেঁধে দিয়েছেন। কি?
যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে বলা হবে করো এই আমলটা, করো এই আমলটা, এইভাবে করো, তখন কি মুমিনদের কথা কি হবে? সামিনা ওয়া আতানা, কি বলবে? সামিনা ওয়া আতানা, শুনলাম করলাম, শুনলাম করলাম, শুনলাম মানলাম। বুঝেছেন? এই পদ্ধতিটা জানতে হবে, আল্লাহ এবং তার রাসূলের ইত্তিবা অনুসরণ করার, এইটা হলো একটা খুবই গুরুত্বপূর্ণ। মুখস্থ করে নেন দরকারে এই আয়াতটা, সূরা আন-নূরের 51 নম্বর আয়াত। মুমিনরা যখনই আল্লাহর কোনো আদেশ শুনবে, যখনই রাসূলের কোনো আদেশ শুনবে, যখনই আল্লাহর কোনো হালালের কথা শুনবে, যখনই আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কোনো হারামের নির্দেশ আসবে, তখন কি করবে? শুনলাম আর সাথে সাথে মানলাম। শুধু মুমিনদের কথা এরকম হবে। শুধু কথাটা আগে এসেছে, শুধু কথাটা কখন? প্রথমে কথা, শুধুমাত্র মুমিনদের কথা এরকম হবে। আর যারা মুমিন নয় তাদের কথা কেমন হবে? তারা বলবে শুনলাম তো, একটু বিবেচনা করি। হ্যাঁ, যারা মুমিন নয়, যারা মুনাফিক হবে, যারা কাফির হবে, মুমিন হওয়ার এগুলো হলো মুমিন হওয়ার শর্ত। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চললে তো আপনি মুমিন, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাটা শোনার পর মানবেন কখন? বুঝেছেন? মানার জন্য সময় কতটুকু পাবেন আপনি? আচ্ছা, আজকে ওয়াজ মাহফিল হলো, ঠিক আছে, কালকের দুপুর পর্যন্ত, দুপুর পর্যন্ত বুঝে দেখি, ওয়াজ তো শুনলাম, বক্তারা ওয়াজ করলো না, এই ওয়াজ যে শুনলাম, এই ওয়াজ মানবেন কখন? মানবেন কখন? শুধুমাত্র যারা মুমিন হবে তাদের ওয়াজ মানা, কোরআন এবং হাদিসের আদেশ নিষেধ মানার নিয়ম হলো এই, ইত্তিবা এবং অনুসরণের নিয়ম হলো এই, শুনলাম এখনই মানলাম, শুনলাম আর মানলাম, শুনলাম এক ঘন্টা পরে মানবো, এটা না। বুঝেছেন তো? এইটা হলো আজকের ওয়াজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। অনেক কিন্তু কথা শুনেছি আমরা, কিসের কথা শুনেছি? আবল তাবল কথা শুনেছি। ইমামউদ্দিন আব্দুল ওয়াসির কি বিষয়ে ওয়াজ করেছে বলেন তো? হ্যাঁ, সুদের পরিণাম। তো সুদের পরিণামে কি বলছে? সুদ হালাল না হারাম? তাহলে এই সুদ হারাম এইটা কবে থেকে আপনি শুরু করবেন? কবে থেকে? আর মুজাফফর বিন মহসিন যে ওয়াজ করলো, এই ওয়াজ কখন থেকে শুরু হবে? মানা এখন থেকে। এই যে এটি হলো আসল ওয়াজ। এই যে আয়াতটা সূরা নূরের 51 নম্বর আয়াত, আপনি কোরআন হাদিস মানলেও মুমিন হবেন না। যদি আপনি বলেন যে ঠিক আছে, আজকে খুব গুরুত্বপূর্ণ কথা শুনছি, খুবই ভালো, সূর্যে হারাম বুঝে গেছি, কিন্তু মানবো কখন, এটার একটা সময় নির্ধারণ করা হলো। হ্যাঁ, আচ্ছা, দাড়ি তো শেভ করি, শুনলাম যে দাড়ি রাখা ওয়াজিব, এই ওয়াজিবটা কবে থেকে পালন করব, এটার একটা সময় নির্ধারণ। মুমিন নয় আল্লাহ এজন্য বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহ ওয়া রাসূল, শুধুমাত্র মুমিনদের কথা এরূপ হবে যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তাদেরকে ডাকা হলো, আল্লাহর নিয়ম এটা, রাসূলের নিয়ম এটা, আল্লাহর আদেশ এটা, রাসূলের আদেশ এটা, আল্লাহর নিষেধাজ্ঞা এটা, রাসূলের নিষেধাজ্ঞা এটা, তখন কি করবে? সামিনা ওয়া আতানা, শুনে নিয়েছি, এক্ষুনি আমি পালন করব ইনশাআল্লাহ। দেরি করা যাবে? অনেকে কিন্তু বোকা, মুমিন হয়েও হতে পারে না। কি কি বলে যে ওয়াজ তো শুনলাম, খুবই ভালো লাগলো, পর্দা পুশিদার ওয়াজ, পর্দা পুশিদা করা জরুরি,
হ্যাঁ, সুদ ঘুষের বিরুদ্ধে যে কঠিন কথা শুনলাম মানা দরকার। হ্যাঁ, এই পর্যন্তই না, এরা মমিন না যারা মন ওয়াজ শোনার পর কোরআন এবং সুন্নার এতগুলো বক্তব্য শোনার পর মূল্যায়ন করলো, বলে নাই যে খারাপ কথা, কিন্তু বলছে কখন থেকে মানা শুরু করব এটা একটা সময় নির্ধারণ করি, দরকার হলে স্ত্রীর সাথে পরামর্শ করবো আজকে যে দাড়ি রাখা যাবে কি না স্ত্রীর সাথে একটু পরামর্শ করব, যদি অনুমতি পাওয়া যায় যেদিন থেকে অনুমতি দেবে সেদিন থেকেই শুরু করি। মুমিনদের এরা মুমিন নয়, এই জন্য আল্লাহ বলেছে কি শুধুমাত্র মুমিন তারা যাদের কথা এরকম হবে, সামেনা ও আতাম। এবার আসেন তাহলে সাহাবায়ে কেরাম কি করতেন, আমরা ইসলামটাকে মানব কাদের সাথে মিলিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেরি করতেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরিও করতেন না, সময় ক্ষেপণ করতেন না, কারো বাধাও মানতেন না, এমন কি মামুলি বিষয়। আমার আজকে বুঝতে পারতেছেন অনেকে কি এটা কি কঠিন কথা হইল নাকি ভাই? ওয়াজগুলো এস্টাবলিশ হচ্ছে, ওয়াজগুলো যে ওয়াজ শুনলেন এই যে মাগরিব থেকে ওয়াজ শুনতেছেন এই ওয়াজগুলো ভুয়া হয়ে যাবে, এই আজগুলো অকেজো হয়ে যাবে, ব্যর্থ বৃথা হয়ে যাবে যদি এই আয়াত না জানেন আপনি। এই আয়াতে নিয়ম বলা হয়েছে ওয়াজ শোনার পর ওয়াজ কিভাবে বাস্তবায়ন করবেন, কখন থেকে বাস্তবায়ন করবেন, এইটা না জানলে তো আমরা ওয়াজ শুনে কোনো লাভই নেই। সবাই তো সিদ্ধান্ত নিলাম আজকে সুদ ঘুষের ব্যাপারে যে মারাত্মক কথা শুনলাম এটা তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, এর কি ব্যবস্থা নাকি? সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। কতটুকু সময় লাগলো ভাই দুইটা শব্দের মধ্যে, শুনলাম মানলাম, সময় আছে, গ্যাপ আছে কোনো? তাহলে এইসব পরিকল্পনা যারা করে রেখেছে